আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি রাফু ইসলাম। হিন্দু বনাম মুসলিম, বর্তমান দেশের রাজনৈতিক মানচিত্রে অন্যতম জ্বলন্ত ইস্যু এটাই। কখনো হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে বিজেপির দিকে উঠছে অভিযোগের আঙুল, তো কখনো কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে বলে তো বিজেপির। সম্প্রতি সংরক্ষণ প্রসঙ্গেও বারবার এই ইস্যু টেনে আক্রমণ চালিয়েছে গেরুয়া শিবির, কিন্তু বাস্তবের ছবিটা খানিক আলাদা। নেতারা যাই বলুন, বাস্তবে হিন্দু মুসলিম সম্পর্কের ছবিটা একেবারেই অন্যভাবে ধরা পড়ছে। দেশে প্রাচীন মন্দিরের সংখ্যা নেহাতই কম নয়। এমনই এক মন্দির কাশ্মীরের রেশাই জেলায় অবস্থিত। স্থানীয়দের মতে এই মন্দির 500 বছরের পুরনো। অনেকেই চারধাম যাত্রা সেরে এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন, যার জন্য গুপ্ত কাশি থেকে এখানে যাওয়ার পথ রয়েছে, কিন্তু সে পথ রয়েছে নামেই। এমনিতে পাহাড়ি রাস্তা ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হলে বেহাল হতে বাধ্য। রেশাই এর গৌরীশঙ্কর মন্দিরের রাস্তাটিরও সেই একই অবস্থা। অনেকেই দাবি জানিয়েছেন রাস্তা তৈরির, কিন্তু তেমন লাভ হয়নি। প্রথমত খরচ, আর দ্বিতীয়ত রাস্তা তৈরির জন্য জমির অভাব, তাই অনেকেই মন্দিরের রাস্তা ভুলতে বসেছিলেন। এভাবে চলতে থাকলে প্রাচীন মন্দিরও অচিরেই ভোলার তালিকায় ঢুকে পড়ত। তাই সেখানকার বাসিন্দারা উপায় খোঁজার জন্য আলোচনা সভা ডাকে। শুধু মন্দিরের রাস্তা তৈরি নয়, সামগ্রিকভাবে এলাকার উন্নতি নিয়েই আলোচনা করার ঠিক হয়। তাই প্রায় গ্রামবাসী সেখানে অংশ নেন। আলোচনায় মন্দিরের প্রসঙ্গ উঠতেই সবাই বিভ্রান্ত হয়ে পড়েন। সরকারি পদক্ষেপ ছাড়া কিছুই যে করা সম্ভব নয় এমনটা ধরে নেন সকলে। এই সময় এগিয়ে আসেন এলাকার দু মুসলিম বাসিন্দা। সকলের সামনে তারা প্রস্তাব রাখেন মন্দিরের রাস্তা তৈরির জন্য জমি দেবেন তারায়। অল্প নয়, একেবারে 1200 মিটার রাস্তা তৈরি হবে এমন পরিমাণের জমি দান করার কথা বলেন তারা, যার বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা। শুধু কথা দেওয়া নয়, বাস্তবে ওই জমি দানও করেন তারা। আসলে এই মন্দির যে কতটা প্রাচীন তা ভালো মতো জানেন এলাকার মুসলিমরাও। ধর্মবিশ্বাস আলাদা হলেও মন্দির নিয়ে কোনো বিরোধ নেই তাদের মনে। তাই মন্দিরে যাওয়ার রাস্তা তৈরিতেও মুসলিমরাই নিঃস্বার্থভাবে জমি দান করেন। শীঘ্রই পঞ্চায়েতের উদ্যোগে ওই মন্দিরের রাস্তা তৈরি হবে। একই সঙ্গে প্রাচীন মন্দির সংস্কারের জন্য ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন বাসিন্দারা। আগামী দিনে ভক্তরা যেন এই মন্দিরে সহজে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা, সেই সঙ্গে দেশের প্রাচীন ঐতিহ্যকেও টিকিয়ে রাখার প্রয়াস মাত্র। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।